আজ 13 সেপ্টেম্বর 2023। আমরা গিয়েছিলাম চুচুরার ইতিহাস প্রসিদ্ধ দুটি জায়গায়। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রতিটি আনাচে কানাচে রয়েছে কিছু না কিছু ঐতিহাসিক জায়গা বা তথ্য প্রমাণ। সময়ের সাথে সাথে সেগুলো ভুলে যাওয়ার উপক্রম, কিন্তু কৌতূহল তো থেকেই যায়। এহেন একটি জায়গা হলো চুচুরা শহরের প্রাণকেন্দ্র ঘড়ি মোড়। চার মাথার মোড়ে রয়েছে অ্যাডওয়ার্ড ক্লক টাওয়ার, যার স্থানীয় নাম ঘড়ি মোড়। শতাব্দী প্রাচীন এই স্তম্ভ ঘড়িটি সপ্তম অ্যাডওয়ার্ডের স্মৃতিতে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিল। রাজা সপ্তম অ্যাডওয়ার্ড বা অ্যালবার্ট অ্যাডওয়ার্ড ছিলেন রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 খ্রিস্টাব্দের 9ই আগস্ট ব্রিটেন ও ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। কিন্তু 9 বছর রাজত্ব করার পরই 1910 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। তারই স্মৃতিতে 1914 সালে এই সুসজ্জিত স্তম্ভটি প্রতিষ্ঠা হয়। স্তম্ভটির চারিদিকে রয়েছে 4টি ঘড়ি এবং উপরে রয়েছে একটি ধাতব ঘণ্টা। 1973 সালে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ঘড়ি মোড়ের ঠিক পাশেই আছে ব্যানার্জি কেবিন। দুপুরের লাঞ্চ সারতে আমরাও গেলাম সেখানে। ভাত, ডাল, শুক্তো, একটা সবজি আর এক্সট্রা হিসাবে ছিল চিকেন ও মুড়ো ঘণ্ট। ঘরোয়া রান্নাবান্না যথেষ্ট ভালো, তবে মুড়ি ঘণ্টটা ঘরে করা মুড়ি ঘণ্টর থেকে আলাদা। লাঞ্চ সেরে আমরা গেলাম আরেকটি ঐতিহাসিক জায়গা ইমামবাড়া। যারা ট্রেনে আসতে চান এই ইমামবাড়াতে, হাওড়া থেকে ব্যান্ডেল অথবা বর্ধমান মেন লাইনের ট্রেনে চেপে নামুন হুগলি ঘাট স্টেশনে। সেখান থেকে রিক্সা বা অটোতে চলে আসুন ইমামবাড়া। প্রবেশ মূল্য 10 টাকা মাত্র। ইমামবাড়া কথার অর্থ ইমামদের থাকার জায়গা। বিখ্যাত মানবতাবাদী দানবীর হাজি মোহাম্মদ মহসিনের স্মৃতিতে নির্মিত এই ইমামবাড়াটি 1861 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। এটি তৈরি করতে 20 বছর সময় লেগেছিল। খরচ হয়েছিল 2.5 লক্ষ টাকা। এই স্থপতি ছিলেন কেরামতুল্লাহ খা। সামনে রয়েছে একটি কৃত্রিম জলাধার, দুদিকে সারিবদ্ধ দোতলা বিল্ডিং আছে। এবং সামনে প্রার্থনা সভা। এর বিশেষ আকর্ষণ হলো এর 2টি টাওয়ার। এর উপরে উঠতে গেলে 152টা সিঁড়ি উঠতে হয়। এটি মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মস্থান, তবে
সকল ধর্মবর্ণের লোকেরাই এখানে আসে। ইমামবাড়ার বিশেষ আকর্ষণ সূর্য ঘড়ি, যেটি গঙ্গার দিকে রয়েছে। আমরাও ইমামবাড়ার পিছন দিকে গঙ্গার দিকে এগোতে শুরু করলাম। সূর্যের অবস্থানের উপর নির্ভর করে এর সময় নির্ধারণ করা হয়। ফিরে এসে আমরা মিনারে ওঠার জন্য সিঁড়ি চড়তে শুরু করলাম। দুটি মিনারের, একটিতে পুরুষদের জন্য, একটিতে মহিলাদের জন্য, সংরক্ষিত। উপরে উঠতে চোখে পড়বে টাওয়ার ক্লকের মেকানিজম। এই ঘড়িটি ইংল্যান্ড থেকে আনা হয় 11,721 টাকায় 1852 সালে। এরকম আরও একটি ঘড়ি ইংল্যান্ডে আছে। এই মিনারের উচ্চতা 150 ফুট, টোটাল 152টা সিঁড়ি আছে। এর ঘড়িটির সঙ্গে 3টি ঘণ্টা আছে, যেটি 2টি ঘণ্টা 15 মিনিট ছাড়া বাজে এবং 1টি ঘণ্টা ঘণ্টায় একবার বাজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই সমাপ্ত।